মনে হচ্ছিল টি-20 থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়বেন মুশফিক রিয়াদ। সোহান লিটনার রাব্বির ইঞ্জুরিতে সেই ভাইরা ভাইয়েরাই এখন এশিয়া কাপের দলে টাইগারদের অটো চয়েস। যেন পুরনো সেই বাংলা প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। সাব্বির রহমান আর সৌম্য সরকার দুজনেরই আছে দুর্দান্ত পাওয়ার হিটিং অ্যাবিলিটি। দুজনেরই জাতীয় দলে অভিষেক আবার একই বছর, দুজনেই আবার এ দলের হয়ে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিমান। এমনকি খবর রটেছিল একই সঙ্গে দুজনেই ফিরছেন জাতীয় দলে, ফেরার মঞ্চ এশিয়া কাপ। কিন্তু 17 জনের স্কোয়াডে সাব্বির থাকলেও নাই সৌম্য। অলরাউন্ডার নিশ্চিত হয়েছে, সৌম্যকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। লিটন ইঞ্জুরিতে, তাই ভাবা হচ্ছিল বিকল্প ওপেনার হিসেবেই স্কোয়াডে ডাক পেতে চলেছেন সৌম্য। গুঞ্জন তো সত্যি হয়নি, উল্টো 17 জনের স্কোয়াডের স্বীকৃত ওপেনার মোটে 2 জন। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে ব্যর্থ হওয়া বিজয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পারভেজ ইমন। এর বাইরে জাতীয় দলের হয়ে অন্তত এক ম্যাচ ওপেনিং করেছেন সাকিব, মুশফিক ও শেখ মেহেদি। মুশফিক উইকেট কিপিং ছেড়ে দেওয়ায় ওপেনারের মতো স্কোয়াডের উইকেট কিপারও 2 জন, কার্যত এই সংখ্যাটা নেমে আসতে যাচ্ছে 1 জনে। ইঞ্জুরির ভবিষ্যৎ বিবেচনায় দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। 21 তারিখ মিলবে আপডেট। ফলাফল যদি পক্ষে না আসে এশিয়া কাপের বিমান ধরতে পারবেন না সোহান, অলরাউন্ডার জেনেছে। সেক্ষেত্রে নির্বাচকদের পছন্দের তালিকায় আছেন আকবর আলী। শর্টেস্ট ফরম্যাটে যে কোনো দলকে এগিয়ে রাখে অলরাউন্ডাররা, সেখানেই দারুণ দান খেলেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে 7-7 জন অলরাউন্ডার, সাব্বিরকে ধরলে সংখ্যাটা 8। তবে পাশার দান উল্টে যেতে পারে, এর মধ্যে 5 জনই যে অফ স্পিনার। একাদশ নির্বাচনে ব্যাটিংয়ের সঙ্গে অফ স্পিন করতে পারেন এমন ক্রিকেটারের আধিক্য যে থাকবেই, টাইগার ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তারা এটা বেশ ভালোভাবেই জানেন। স্কোয়াডের মূল চমক শরীফুলকে দলে না রাখা। বাহাতি এই পেসার শেষ 1.5 বছর ধরেই টাইগারদের অটোমেটিক চয়েস। সাম্প্রতিক ব্যর্থতায় অনেকটা বাদই পড়েছেন শরীফুল, তবে নির্বাচকরা বলছেন ফর্মে ফিরতে আপাতত বিশ্রাম পেয়েছেন এই তরুণ ফাস্ট বোলার। দলে ইবাদতের ইনক্লুশনও অবাক করতে পারে, জাতীয় দলের হয়ে সাদা বলের ম্যাচই যে খেলেছেন মোটে 1টা। আসার জায়গা ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন সাইফউদ্দিন। যে খুলনায় ফিটনেসের পরীক্ষা দিয়েছেন সাইফ, সেখানেই শেষবার ইঞ্জুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ইয়াসির রাব্বি। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।